আমরা এখন চলে এসেছি স্টারবাকসে, বাংলাদেশের ফার্স্ট স্টারবাকস, বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, মেঘনা ব্যাংকের ওখানে এই স্টারবাকস কফি। তা আমরা আগে এক্সপিরিয়েন্স করছিলাম হচ্ছে গিয়ে আমাদের ইয়েতে, কী বলে, যমুনা ফিউচার পার্কে এক স্টারবাকস দেখাচ্ছিলাম, যেটা অ্যাকচুয়ালি ওয়াজ এ ফেক ওয়ান। তো আমরা ঠিক দেখবো যে ওয়েদার ইট ইজ রিয়েল ওয়ান অর নট। তো চলুন দেখা যাক স্টারবাকসটা কেমন। তো আমরা এখন স্টারবাকস যেটা বলছে সেটার এখানে এসলাম। বেসিক্যালি স্টারবাকস যেটা, এটা এখানে দা রাইন, এটা হচ্ছে স্টারবাকসের এই কফি বিনটাকে, স্টারবাকসের কফি বিন দিয়ে এরা স্টারবাকস প্রিপেয়ার করে থাকে। তো এই জন্যই তারা এটার জন্য স্টারবাকসের লোগো ইউজ করছে। আমি জানি না এটা কতটুকু ঠিক করা, বাট দে আর সেইং দ্যাট বিন ইজ বাই ফ্রম দ্য স্টারবাকস। অ্যাকচুয়ালি হোয়াট ইউ ক্যান বাই ইভেন, লাইক আমিও বাইরে গেলে স্টারবাকসের বিন নিয়ে আসতে পারি। তো ওইটা দিয়ে স্টারবাকসের কফি তৈরি করবে। আমার মনে হচ্ছে যে জিনিসটা খুব একটা মানে ঠিক হয় না। স্টারবাকসের কফির, স্টারবাকসের মেশিন, স্টারবাকসের ব্র্যান্ডটারই একটা আলাদা ভ্যালু আছে, নট অনলি বাই দ্য স্টারবাকস পিন। তারপরে দেখা যাক যে ওনাদের সার্ভিস কীরকম। বসার ব্যবস্থা বেশ কমফোর্টেবল, এরকম সোফা দুইটা লেয়ারে করে দেওয়া এখানে এবং এখানে। অ্যান্ড দিস ইজ দ্য কফি কর্নার, সো সব দিক দিয়ে একটা অন্ধকারাচ্ছন্ন মিনিমাম আলোতে কফি খাওয়ার জন্য বেশ সুন্দর, পরিবেশটা সুন্দর। বাট স্টারবাকসের পরিবেশ আমরা জানি এরকম না। স্টারবাকস খুব মিনিমাম পরিসরে আমরা বাইরে সবসময় দেখছি, সো সেই জায়গার থেকে দেখলে বলা যায় যে এখানেরটা একটু বেশি রাজকীয়, তো সেটা হইতে পারে। এবং প্রাইসগুলো যদি দেখা যায়, যেমন আমরা ক্যাপাচিনো 480, ল্যাথে 500, তো প্রাইসেস আর রিয়েলি লিটল বিট হাই দ্যান এক্সপেক্টেড। সো দেখা যাক কফিটা কেমন হয়। আমাদের কফি সার্ভ হয়েছে, আপনারা দেখছেন যে স্টারবাকসের কাপেই আমাদেরকে সার্ভ করা হয়েছে, স্টারবাকসের লোগো সহ। অ্যান্ড দিস ইজ দ্য ক্যাপাচিনো দ্যাট উই হ্যাভ অর্ডার। আমি আজকে যেহেতু আরেক জায়গা থেকে জাস্ট একটা ভালো বুফে খেয়ে এসেছি, আমার খুব বেশি হাঙ্গার না, আমার ছেলের চাহিদা ওইটাতেই আমাকে মেনলি এখানে আসা। তো রিক, তুমি কফিতে একটু চুমুক দিয়ে দেখো ইট, হাউ ইট টেস্ট। আমি যদি একটু নিজে একবার ট্রাই করি যে এটার যে কফিটা, আমি যেহেতু স্টারবাকসে অনেকবার গেছি, হ্যাঁ বিন স্টারবাকসের, বিন স্টারবাকসের, স্টারবাকসের কফির মধ্যে একটা নিজস্ব অ্যারোমা থাকে, একটা ফ্লেভার থাকে, সো সেই ফ্লেভারটা আমি এখানে পাইছি। সো ইটস দ্য স্টারবাকস কফি, বাট দ্য কোম্পানি অর দ্য শপ ইজ নট বিলংস টু স্টারবাকস, সো দ্যাট ইজ হোয়াট আই ক্যান সে হিয়ার। বাট দ্য সিটিং ইজ কমফোর্টেবল, সো আই থিঙ্ক ইউ ক্যান ডেফিনেটলি কাম হিয়ার টু এনজয় দ্য স্টারবাকস কফি, বাট ইন নট ইন স্টারবাকস শপ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা স্টারবাকস থেকে বেরোইলাম কফি খেয়ে, কফি ভালো ছিল যেহেতু স্টারবাকসের বিন, কিন্তু আনফর্চুনেটলি আমি এটা স্বীকার করতে পারছি না এটা স্টারবাকস, কারণ স্টারবাকস এখানে অফিসিয়ালি কোনো আউটলেট খুলে নেই। তো এটা লোগো স্টারবাকসের, বিন স্টারবাকসের, বাট দ্যাট ইজ নট স্টারবাকস। তো আপনারা যদি আসেন জাস্ট এতটুক জিনিস মাথায় রেখেই আসবেন, এক্সপেকটেশনটা ওরকমই রাখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি।